এয়ারপোর্টে বসি, তখন কিছু দু একজন বাঙালি আর কিছু লিবি আই আমার এয়ারপোর্ট থেকে রিসিভ করে, রিসিভ করার পরে দেখি সাথে সাথে গাড়িতে আমরা এর থেকে এক মদিনা শহরে নিয়ে যায়, লিবিয়ার শহরে নিয়ে এখানে নিয়ে যায়। এখানে যায় দিয়ে আমি কিছু অংশ বাঙালি আরো আছে বা ওদের রাতে লাঞ্ছিত বা ইয়াও, তারপরে আমার বলছে ভাই তোমার কেমনি কি আনলো, কিভাবে আইলা, কি করলা। তারপরে আমি যাওয়ার পরে একদিন পরে দিই, মনে করেন আমার কাছে টাকা চাইতেছে যে ভাই আমি তো টাকা পিক করে দিয়ে এসেছি, কই না তুমি তো টাকা পিক করো নাই, যেভাবে টাকাটা দেওয়া হয়েছে। তারপরে এখান থেকে আমার আবার পাকিস্তানি কাছে বেঁচে দেয়, ওরা আমার মনে কর্তাচার করছে আসছে, এমনি আবার এক দেড় লাখ টাকা দিয়ে আবার সুস্থি ওই জালাল করে একদম লিবিয়াতে থাকে ওই বাংলাদেশি ওপরে। আর একটা বড় ধরনের একটা মানে মনে করেন যে এই আমাদের বিক্রি করছে এভাবে, ওরা মনে করেন যারা বাংলাদেশে ছিল, বাংলাদেশে ছিল মুতাহার হোসেন মোল্লা, বেলাল মোল্লা, হাবিব, আরো ওদের সাথে আরো তিন চারজন ছিল, মানে ওরা ওই দেশ থেকে এই কাজটি করে। করার পরে তো ওই দেশের যে গ্রুপটা, ওই দেশের গ্রুপটা মনে করেন যে খালি মানে মারামারির জন্য রাখে আর কি। তারপরে এইভাবে আস্তে আস্তে আমার সমস্যা ঘটতেই থাকে, ঘটতেই থাকে, ঘটতেই থাকে। তারপরে আমি কি করবো, আমার টাকার মতো তো কোনো অবস্থা নেই, ওই দেশের সরকার নেই, কোনো কিছু নেই, বাঙালিরা সাথে ওরা উপর করছে, মানে পুলিশে ধরার পরে দিয়ে ওই বাঙালির কাছে নিয়ে যায়, কয় যে তো বাংলা একটা পাইছি কিনবে এরকম করে কয়। তারপরে ওরা বেছে মানে মাত্র 500 দিনারের মাঝে, আর ওরা ধরে নিয়ে বান্ধে ফিটায় করে যে 10,000 দিনার দাবি করে, যেটা এই বাংলার 8-10 লাখ টাকা আই আর কি, এরকম করে ফিটায় 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 টাকা নেই আমার কাছ থেকে, প্রায় 9 লাখ টাকা 7-9 লাখ টাকার মতো ওরা নিয়েছে এভাবে মাইরে। আপনাদের সাথে কোনো নারী ছিল, বাংলাদেশি কোনো মেয়ে ছিল? না, মেয়ে ছিল না, সব পুরুষ ছিল। কতজন বাঙালি ছিল? না, বাঙালি ছিল 14 জন। অত্যাচার করে মানে বাংলাদেশ থেকে ওরা মানে লিবিয়াতে যারা আছে বাংলাদেশি, ওরা মনে করেন যে ওই দেশে টাকাও পাঠাতে পারে না, কিন্তু কিছু করতেও পারে না, এও করতে পারে না, শুধু একটা বাঙালিরা একটা বাঙালি দেখে দুইটা ঘরে যা ফেলায় যে ওই কি দালাল নাকি মানে বেচাই দেয় কি না, মানে বাঙালি অতটুকু আতঙ্কের মধ্যে আছে। আর অন্য দেশে যারা তোরা সবাই ঠিক আছে? ওরা ওরাও আছে, মানে অন্য দেশের সাথে ওরা মানে শেয়ারে ব্যবসা করতেছে, পাকিস্তানি আছে, লিবি আছে, মানে বাঙালি লিবি পাকিস্তানি মিলাইয়া ওরা জড়িত করে মানে একটা ক্যাম্প করে, ক্যাম্প করে এইভাবে মানে লোক সংখ্যা থেকে নেই, নেওয়ার পরে কাজ করার কথা কেউ নেই যে লিবিয়াতে আন্দোলন হয়েছে এরকম হয়েছে বাংসুর হয়েছে কাজ কাম অনেক ভালো তোমরা ভালো বেতনের টাকা পাইবা এই করবা, কিন্তু লিবিয়া এয়ারপোর্টের পরে প্রচার করে দিয়ে বোঝা যায় যে লিবিয়ার ভয়ানক কতটুকু বাঙালি করে।